তোমরা প্যাকেট দেখে বুঝেই গেছো এটা কিসের ব্যাগ। তো চলো নেক্সট ব্যাগের দিকে যাই। তো ব্যাগেট ইজ ওয়ান অফ মাই ফেভারিট ব্র্যান্ড। তো হ্যাঁ, এটা হচ্ছে ওদের প্যাকেজিং, প্যাকেজিংও খুব ভালো। হেই পিপল, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, টু আ নিউ ভিডিও। তো আজকে কোনো ব্লগ যাবে না, যাবে একটা ইন্টারেস্টিং ভিডিও। তো আজকে তোমাদের সাথে আমি শেয়ার করবো মাই থ্রি নিউ পারচেস স্লিং ব্যাগস, অ্যান্ড অলসো আমার দিক থেকে হাইলি রেকমেন্ডেড তিনটা স্লিং ব্যাগ। তো তোমাদের সাথে শেয়ার করার জন্য আমি অনেকদিন থেকেই ভেবে রেখেছিলাম তোমাদের সবার সাথে আমি শেয়ার করবো, অ্যান্ড আমার ডেইলি ব্লগের মধ্যে আমি জিনিসটাকে বলেছিলাম, বাট করা হয়ে উঠছিল না, কারণ টাইমের ইস্যু বলো বা কিছু ব্যস্ততা বলো, এনিওয়েজ। তো আজকে হলো আমি খুব এক্সাইটমেন্ট নিয়ে তোমাদের সাথে শেয়ার করবো তিনটে নিউ পারচেজ স্লিং ব্যাগ। প্রথমেই বলে দিই, তিনটে ব্যাগই আমার আজিও ওয়েবসাইট থেকে অর্ডার দেওয়া। সো উইদাউট এনি ফার্দার ডু, লেটস হপ। এই তিনটে হলো হচ্ছে আমার আজিও থেকে অর্ডার দেওয়া তিনটে স্লিং ব্যাগ। তো এক এক করে চলো তোমাদের সাথে বেশি দেরি না করে দেখিয়ে দিই। তো তোমরা প্যাকেট দেখে বুঝেই গেছো এটা কিসের ব্যাগ। এটা হচ্ছে হলো দ্য ভেরি রেনাউন্ড মোচির ব্যাগ, অ্যান্ড খুব রিজনেবল প্রাইসের মধ্যে আমি পেয়ে গেছি। তোমাদের সাথে আমি স্ক্রিনশট অফকোর্স শেয়ার করেই দিব, তো তোমরা ওখান থেকে প্রাইস অ্যান্ড অল চেক আউট করে নিতে পারো। তো চলো ব্যাগটা এখন আমরা ওপেন করি, প্যাকেটটা আমরা এখন ওপেন করি, অ্যান্ড দেখি ব্যাগটা কীরকম। তো প্যাকেজিংটা এরকম টাইপের একটা প্যাকেজিং এসেছিলো, প্যাকেজিংটা আরটু ভালো ছিল, তো আমি যেহেতু এটা ইউজ করে ফেলেছি তো এখন এটা এরকমই আছে। দিস ইজ দ্য ব্যাগ। তো এটা হচ্ছে হলো ব্যাগটা, এটার মধ্যে দুটো তোমরা কম্পার্টমেন্ট পেয়ে যাবে, এটা এরকম, এটার মধ্যে এখনও জিনিসপত্র রাখাই আছে, যেগুলো কুড়া থাকে সেগুলোই আছে, অ্যান্ড এটা একটা এরকম। এখানের মধ্যে তোমরা একটা ছোট্ট পকেট মতনও পেয়ে যাবে। অলসো এই স্লিংটা যে এটা ডিট্যাচেবল, এটা অ্যাডজাস্টেবল অলসো, তো তোমরা এটা নিজের হিসাব মতন অ্যাডজাস্টও করে নিতে পারো। তো হ্যাঁ, এটা ছিল হচ্ছে আমার ফার্স্ট স্লিং ব্যাগ, যেটা ফ্রম মোচি। তো চলো নেক্সট ব্যাগের দিকে যাই। তো এই ব্যাগটা হচ্ছে হলো ব্যাগেট থেকে, ব্যাগেট ইজ ওয়ান অফ মাই ফেভারিট ব্র্যান্ড, বিকজ প্রথম কথা তো এটা একটা ভিগান ব্র্যান্ড, তো কোনো টেনশনেরই ব্যাপার নেই। অলসো কোয়ালিটি ওয়াইজ যদি তোমরা দেখো, ইটস সুপার ডুপার হাই এন্ড কোয়ালিটির একটা ব্যাগ হয় ব্যাগিটের। অলসো খুব রিজনেবল প্রাইসের মধ্যে তোমরা পেয়ে যেতে পারো। ফার্স্টেই তোমরা পেয়ে যাবে একটা ব্যাগিটের লোগো, এটা খুব সুন্দর একটা ল্যাভেন্ডার মতন কালারের মধ্যে আছে। এটা হলো ব্যাক সাইড, অ্যান্ড এটা তোমার অ্যাডজাস্টেবল স্লিং নেই, বাট এই স্লিংগুলো খুব ভালো লাগে, এখন এই স্লিংগুলো খুব বেশি চলছে। এটা খোলার পরে জিনিসটা এরকম একটা চেনের মতন আসে, চেনের কোয়ালিটি সুপার কোয়ালিটি, এখানে ব্যাগিটের চেনের মধ্যেও ওই লোগোও থাকে, অ্যান্ড ভিতরে এরকম এখানেও এক দুটো টাকা রাখা আছে। অ্যান্ড নেক্সট তোমরা পেয়ে যাবে এরকম একটা কম্পার্টমেন্টও ভিতরে তোমরা পেয়ে যাবে, সিক্রেট পকেট যেটাকে বলে। অলসো পিছনেও একটা চেন তোমরা পেয়ে যাবে, তো এখানে লটস অফ কম্পার্টমেন্ট তোমরা পেয়ে যাচ্ছ। তো হ্যাঁ, অ্যান্ড স্পেসের দিক থেকে বলতে গেলে মোচি ব্যাগও অ্যান্ড এই ব্যাগেটের ব্যাগও খুব স্পেসিয়াস। এটা হচ্ছে লাস্ট বাট নট দ্য লিস্ট গাইস, আমার তো খুব পছন্দের একটা ব্যাগ। যখন আমি ব্যাগটাকে অনলাইনে দেখে নিয়েছিলাম না, আমার তখন থেকে কেনার ইচ্ছা ছিল। তো হ্যাঁ, এটা হচ্ছে হলো প্যাকেজিং, প্যাকেজিংও খুব ভালো একটা প্যাকেজিংয়ের মধ্যে এসছে তোমাদেরকে যদি আমি দেখাই প্যাকেজিংটা। তো এরপরে একটা এরকম একটা আবার একটা ব্যাগ আছে, কাপড়ের ব্যাগ আছে, তারপরে আছে ব্যাগটা। দিস ইজ দ্য ব্যাগ। তো এটা আমি একবারের জন্য ইউজ করিনি এখনো পর্যন্ত। তো এটার যে স্লিংটা, এটা তোমার ডিট্যাচেবল স্লিং, অ্যান্ড এটা ভেতরে রাখা ছিল, বাট এটা আমি লাগিয়ে রেখেছি, বিকজ আমার স্লিংটা দিয়েও খুব ভালো লাগছিলো আর না দিয়েও ভালো লাগছিলো, বাট আমি
ভাবলাম যে লাগিয়ে রাখি। ব্যাগটা যখনই আমি এটা ওয়েবসাইটে দেখেছিলাম, আই ওয়াজ লাইক আমাকে এটা নিতেই হবে। অ্যান্ড ইয়েস, এটা তোমার 1399 যেটা প্রাইস ট্যাগের মধ্যে লেখা আছে সেটাই প্রাইস তোমার পড়েছিল। অ্যান্ড প্রত্যেকটা ওয়েবসাইটে, অ্যামাজন বলো, আজিও বলো, নাইকা বলো, প্রত্যেকটা ওয়েবসাইটে এই ব্যাগটার সেম প্রাইস ছিল। তো এটার যে লক সিস্টেমটা সেটাও খুব ইউনিক। তো এটা এইভাবে লকটা খোলে, অ্যান্ড এরকম ভেতরটা, ভেতরে মোটামুটি ভালোই স্পেস আছে, অমনও কিছু নেই, ভালোই স্পেস আছে, তোমরা দেখেই নাও এরকম। অ্যান্ড এরকম একটা কম্পার্টমেন্টও আছে। চেন কোয়ালিটি যদি আমি বলি, চেন কোয়ালিটিও খুব ভালো। পেছনে কোনো রকম কম্পার্টমেন্ট তোমরা পাচ্ছ না, বাট এটা লুক ওয়াইজ ইটস সো প্রিটি, লাইক খুব একটা ল্যাভিশ লুক দেয় তোমরা যদি দেখো। অ্যান্ড এটার যে লেদার কোয়ালিটি সেটাও খুব প্রিমিয়াম কোয়ালিটির একটা লেদার। চারটে ডট মতন আছে, তো তোমরা এটাকে প্লেসও করতে পারো একটা জায়গার মধ্যে, অ্যান্ড তোমরা খুব ভালো একটা কোর্কি ফটো শ্যুটও করতে পারো এই ব্যাগটা। আলোর জন্য ঘরের মধ্যে একটু অন্ধকার অন্ধকার, কারণ বাইরে আজকে খুব বেশি আলো নেই আর ঘরের মধ্যে ভালো আলো আসছিল না, তো আমি ভাবলাম ছাদেই গিয়ে শুটটা করে নিই। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো ততক্ষণ পর্যন্ত তোমরাও খুব ভালো থাকো, সুস্থ থাকো, সুখে থাকো, অ্যান্ড হেলদি থাকো। প্লিজ গাইজ সাবস্ক্রাইব করে দিও। থ্যাংকস ফর ওয়াচিং গাইজ, বাই। শি ইজ মাই ক্যামেরাম্যান, শি ইজ সুপার টায়ার্ড। দেখা ফার্স্ট, সুপার টায়ার্ড, ঘেমে নিয়ে গেছে।